সরকারের যেই ক্রয় নীতি আছে, যে ক্রয় নীতির মাধ্যমে ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট এবং মেগা প্রজেক্ট করা হয়, এগুলোতে তো আমরা দেখেছি অনেক দুর্নীতি হয়। এই দুর্নীতি বহু স্তরে হয়ে থাকে। প্রথমত প্রজেক্টগুলো যেভাবে বানানো হয় সেগুলোর ক্ষেত্রেই অনেক ধরনের নিয়মের ব্যতিক্রম হয়। আর তার থেকেও বড় কথা হলো প্রজেক্টগুলো যখন অনুমোদন হয়, অনুমোদনের পরে যে ক্রয় নীতির মাধ্যমে, এই প্রকিউরমেন্ট বলে, এই প্রকিউরমেন্টের মাধ্যমে যে যাদেরকে ঠিকাদার দেওয়া হয়, এগুলোর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। দেখা যায় যে একই প্রতিষ্ঠান বারবার ওই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে তার জন্য কিছু নিয়মকানুন নিয়ে দায়ী। এই জন্য যতদূর পারা যায় প্রথমত প্রজেক্টগুলো বানানোর সময়, ওটা আলাদা, এটা এই মিটিংয়ে হয়নি, প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রজেক্ট পাশ হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয়, সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে, তারপর খরচ বাড়তে থাকে, ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। এগুলো কমানো যায় কি করে, এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। সোজা কথা, এই দুর্নীতি কমানোর তো প্রজেক্ট, এই যে টেন্ডারিং প্রসেস, এটার একদম কোন সর্বোৎকৃষ্ট নিয়ম বলে কিছু নাই। পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো বিভিন্নভাবে করা হয়ে থাকে। এর মধ্যে কোনো এমন কোন নিয়ম নাই যেটাতে এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু আমাদের দেশের উপযোগী করে এতদিন পর্যন্ত আমাদের যেই যা দেখেছি, সেখানে যেই ধরনের দুর্নীতি হয়েছে সেগুলো কমানোর জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যে এই যে যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে, টেন্ডারিং প্রসেসটা এবং ঠিকাদার নিয়োগ, এবং সেটা বিদেশি এবং বিদেশিদের সাথে সহযোগী দেশীয় প্রতিষ্ঠান, এগুলো যোগসাজ কিছু কি করে কমানো যায়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। এরপরে যা হবে সেটা অত্যন্ত কঠিন জিনিস, কারণ এটা একটা অঙ্কের জিনিস। কি করে আসলেই সবচেয়ে সর্বোৎকৃষ্ট টেন্ডারিং প্রসেস করা যায়, এটার কোনো সমাধান কোনো পৃথিবীর কোনো বইতে নাই। যে কোনো ফর্মুলার মধ্যেই যদি খারাপ লোক থাকে, যে টেন্ডার দিচ্ছে এবং টেন্ডার নিচ্ছে, খারাপ লোক থাকতে তাদেরকে প্রতিরোধ করার একদম ফুল প্রুফ কোনো উপায় নাই। তার মধ্যে যতদূর কমানো যায় সেটা চিন্তা করে, শুধু আমাদের জন্য না, ভবিষ্যতের জন্য।